বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিবিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট শের-ই-বাংলা মেডিকেল কলেজ বরিশাল, প্রাক্তনী পটুয়াখালী মেডিকেল কলেজ পটুয়াখালী। আমাদের আজকের টপিক ক্যাপিলারি। আজকে আমরা কি কি পড়বো, হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিলারি, দেয়ার টাইপস, লোকেশন এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ ক্যাপিলারি? ক্যাপিলারিজ আর দ্য থিন ওয়ালড মাইক্রোস্কোপিক ভেসেলস দ্যাট কানেক্ট দ্য স্মলেস্ট আর্টারিস উইথ দ্য স্মলেস্ট ভেইন। আবারও বলছি, ক্যাপিলারিজ আর থিন ওয়ালড মাইক্রোস্কোপিক ভেসেলস that connect the smallest arteries with the smallest veins. Now, the characteristic features of capillaries. দেখো, ডেফিনেশনের মধ্যেই কিন্তু আমরা অলরেডি তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলে ফেলেছি। নাম্বার ওয়ান, দে আর দ্য মাইক্রোস্কোপিক ভেসেলস। নাম্বার টু, দে আর থিন ওয়ালড ভেসেলস। নাম্বার থ্রি, দে কানেক্ট দ্য স্মলেস্ট আর্টারিস উইথ দ্য স্মলেস্ট ভেন্স। They are termed as exchanged vessels because nutrients, waste and hormones pass between the blood and the tissue fluids through the walls of the capillaries. Tara ki kore? Transport kore nutrients, waste and hormones between the blood and the tissue fluid. Ejonno kintu ederke exchanged vessels bola hoy. আমরা ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস এর মধ্যে কিন্তু বলে ফেলেছি যে এক্সচেঞ্জ ভেসেলস কাদেরকে বলি আমরা, ক্যাপিলারিস, পোস্ট ক্যাপিলারি ভেনিওস অ্যান্ড সাইনোসাইটস, তাহলে এটাকে আমরা এক্সচেঞ্জ ভেসেলস বলি। এটা কিন্তু একটা এক্সপ্লানেটরি কোশ্চেন। ক্যাপিলারিস আর টার্নড অ্যাজ এক্সচেঞ্জ ভেসেলস, এক্সপ্লেনস। নাও স্ট্রাকচার, দে আর কম্পোজড অফ এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড সাম স্ক্যাটার্ড পেরিসাইটস। তার মানে কি দাঁড়ালো, লাইন্ড বাই এন্ডোথেলিয়াম রেস্ট অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড দে আর এনসার্কেলড বাই পেরিসাইটস উইথ দেয়ার সাইটোপ্লাজমিক প্রসেসেস। তাহলে আমরা ক্যারেক্টারিস্টিক ফিচারগুলি বলে ফেললাম ক্যাপিলারি। নাও টাইপস অফ ক্যাপিলারিস, আমরা পরের ছবিতে যাই। ক্যাপিলারিস আর অফ থ্রি টাইপস, দেখো, কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনেস্টেটেড ক্যাপিলারি অ্যান্ড ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল ক্যাপিলারি। দিস ইজ দ্য কন্টিনিউয়াস ক্যাপিলারি। এখানে কি হয় দেখো, এন্ডোথেলিয়াল সেলস আর কানেক্টেড উইথ ইচ আদার বাই ওয়েল ডেভেলপ টাইট জাংশনস অ্যান্ড এন্ডোথেলিয়াল সেলস রেস্ট অন কমপ্লিট বেসমেন্ট মেমব্রেন। তাহলে কন্টিনিউয়াস ক্যাপিলারি লোকেশন কোথায়, আমরা কোথায় পাবো? দেখো, দেয়ার আর ফোর বেসিক টিস্যুস উই নো, এপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু, কানেক্টিভ টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। এপিথেলিয়াল টিস্যু উই নো, এপিথেলিয়াল টিস্যু অ্যাভাসকুলার। তাহলে এপিথেলিয়াল টিস্যু বাদে অল দ্য আদার থ্রি বেসিক টিস্যুস আর প্রোভাইডেড উইথ কন্টিনিউয়াস ক্যাপিলারি। তার মানে কি, কানেক্টিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, নার্ভাস টিস্যু, এখানে আমরা কেমন ক্যাপিলারি পাবো, কন্টিনিউয়াস ক্যাপিলারি। এছাড়া স্কিন, এক্সোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড রেসপিরেটরি অর্গানস, এই সমস্ত জায়গায় আমরা কন্টিনিউয়াস ক্যাপিলারি পাবো। নাও দিস ইজ দ্য ফেনেস্টেটেড ক্যাপিলারি। এখানে দেখো, এন্ডোথেলিয়াল সেলস, এদের স্ট্রাকচারটা কিরকম, সিপ লাইক, দে আর পেনিট্রেটেড বাই নিউমারাস সার্কুলার ওপেনিংস অ্যান্ড দে আর সারাউন্ডেড বাই কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন। সেলগুলাই দেখো পেনিট্রেটেড বাই নিউমারাস স্মল অর সার্কুলার ওপেনিংস। তো এরকম ফেনেস্টেটেড ক্যাপিলারি আমরা কোথায় পাই, কিডনি, গ্লোমেরুলি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস অ্যান্ড কোরয়েড প্লেক্সাসেস অফ দ্য ভেন্ট্রিকলস। আমরা জানি যে ভেন্ট্রিকেল কি কি আছে আমাদের, দুইটা ল্যাটারাল ভেন্ট্রিকেল, থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল। তো সেই যে করয়েড প্লেক্সাস, সেখানে আমরা কি পাবো, ফেনেস্টেটেড ক্যাপিলারিস। অ্যান্ড দিস ইজ দ্য ডিসকন্টিনিউয়াস অর সাইনোসয়েডাল ক্যাপিলারি। এখানে দেখো,
there is wide gap between the endothelial cells. Endothelial cells are not connected with each other. Tader moddhe kono cellular junction nei. There is wide gap between the endothelial cells. And endothelial cells, onno jaygay amra ki dekhchi je tara rest on continuous basement membrane. Ekhane basement membrane either incomplete or absent. So, this sinusoidal capillary or discontinuous capillary, we have to liver, spleen, supranal medulla, adenohypophysis. This is the same thing. Discontinuous or sinusoidal capillary. So, we have to say, continuous capillary, we have to say, three basic tissue, that is connective tissue, muscular tissue, nervous tissue, skin, respiratory organs, etc. This is the continuous capillary, exocrine gland. And fenestrated capillary, endocrine gland, kidney glomeruli, small intestine, choroid plexuses of the ventricles of the brain. This is the fenestrated capillary. And sinusoidal capillary, liver, spleen, adenohypophysis, that is the anterior pituitary and supranal medulla or adrenal medulla. So this is all about the capillaries. Tomader jodi bhalo lege thake tumra like, share, comment koro, amar channel ta subscribe koro, ar eta bhalo kore porar jonno amar ekta boi ache easy general anatomy, boi ta tumra collect kore niyo, boier jonno tumra amar sathe communicate korbe. Amar cell number 01712951685. Tomader sathe abaro kotha hobe onno kono topic niye. সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।